এবার আমরা আশা করি যে বাংলাদেশের সেরা ওয়ার্ল্ড কাপ হবে ডেফিনেটলি তানজিম তামিমের কাছ থেকে এক্সট্রাডিনারি কিছু ইনিংস খেলবেন ডেফিনেটলি লাস্ট ওয়ার্ল্ড কাপে সাথে আমরা বড় ব্যবধানে হেরেছি দেখেন আপনি নেপালকে কানাডা হারিয়েছেন নেদারল্যান্ড শ্রীলঙ্কা কে হারিয়েছেন ডেফিনেটলি লাস্ট ওয়ার্ল্ড কাপে সাথে আমরা কলকাতায় বড় ব্যবধানে হেরেছি তো যদিও আমার কাছে মনে হয়েছে ওইসব ম্যাচ গুলো আমরা একটু কেয়ারলেস ছিলাম কারণ এডওয়ার্ড রান করেছিলেন আমাদের সাথে দুইটা লাইফ পে জিরো রানের সময় এবং একটা হয়তোবা বা তিরিশ চল্লিশ রানের সময় একটা লাইফ পেয়েছেন তারপর সে সিক্সটি করেছিল তো ওই রান ওই আউট যদি ক্যাচ গুলা যদি ধরতো তাহলে তারা দুইশো তিরিশ করার কোনো চান্সই ছিল না আমি যেহেতু মাঠে ছিলাম তো অবশ্যই আজকের নেদারল্যান্ডের সাথে যখন আমরা খেলবো অবশ্যই আমাদের অনেক ফোকাস থাকতে হবে কারণ তারা খুব টিম স্পিডটা খুবই ভালো তাদের প্রচুর অলরাউন্ডার আছেন টিমে শুধু এই ওয়ার্ল্ড কাপ না দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কিন্তু তারা হেরেছিলেন আমাদের সাথে অস্ট্রেলিয়াতে কিন্তু টাফ টাইম কিন্তু দিয়েছিল তাস্কিনের ওই স্পেলটা ভালো না হলে শুরুতে তাহলে কিন্তু একশো চল্লিশ রান ডিফেন্ড করাটা ডিফিকাল্ট হতো তো অবশ্যই টাফ গেম আমাদের এই গ্রুপটা ডেথ গ্রুপ অল ডিপেন্ড করে আসলে আমরা প্রথম ম্যাচটা কিভাবে স্টার্ট করি শ্রীলঙ্কার সাথে আমাদের স্টারটা যদি ভালো হয় ম্যাচ জিততে পারি তাহলে অবশ্যই বাকি ম্যাচগুলো আমাদের প্লেয়ারদের কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং আমাদের অপরচুনিটি থাকবে যদি শ্রীলঙ্কার সাথে আমাদের ভালো ক্রিকেট না খেলতে পারি রেজাল্ট যদি ফরে না আসে তখন তো বিগ প্রেশার থাকবে আমাদের এভরি গেম নেপালের সাথে বলেন নেদারল্যান্ডের সাথে বলেন অবশ্যই প্রেশার গেম হবে না দেখেন আসলে আপনি যদি জয়ের চিন্তা করেন ডেফিনেটলি লাস্ট দুই সালে অস্ট্রেলিয়াতে আমরা জিম্বাবো এবং নেদারল্যান্ডকে হারিয়েছি এটাই বেস্ট বলতে হবে আর আপনি যদি টিম হিসাবে করেন ওই সময় ওয়েস্ট ইন্ডিজ টিমকে এবং আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ক্রিকেট আমরা অতটা এক্সপিরিয়েন্স না কিন্তু ওই সময় আমরা ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকার মাটিতে হারিয়েছি ওইটা তো ডেফিনেটলি আলাদা একটা জায়গা থাকবে না বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু জয়ের সংখ্যা দেখলে অবশ্যই আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপটা চিন্তা করি কিন্তু এবার আমরা আশা করি যে বাংলাদেশের সেরা ওয়ার্ল্ড কাপ হবে ডেফিনেটলি যদি আমরা প্রথম ম্যাচটা জিততে পারি শ্রীলঙ্কার সাথে তাহলে আমরা নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিতে আশা করব আমরা তখন তিনটা উইন হবে সুপার এইটে যে হয়তো বা আরো দুই একটা ম্যাচ আমরা জিততে পারি ক্রিকেট যেহেতু এটা শর্টার ভার্সন খেলা যে কোনো টিমকে হারানো সম্ভব আর এক একটা দুইটা প্লেয়ারই কিন্তু আসলে এই ফরম্যাটে না সব ফরম্যাটই একটা দুইটা প্লেয়ারই গেম চেঞ্জ করতে পারে যে আপনি ফাস্টে ডে ফিফটি করে ফেললেন এই এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে যদিও যুবরাজ সিং সেটা করেছিলেন মনে হয় তেরো বলে সেটা সম্ভব না হতে পারে কিন্তু অ্যাটলিস্ট বিশ বলে ফিফটি করা সম্ভব এখনকার ক্রিকেটে তো এরকম যদি দুইটা ইনিংস হয় বা একটা ইনিংস হয় আর আরেকটা ধরেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে ফিফটি করলেন সেভেন্টি করলেন তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব যে কোনো টিমের সাথে তো অত আমাদের যারা আছেন তারা কেপে বল ডেফিনেটলি আমি খুবই বসে আছি যে তানজিম তামিমের কাছ থেকে এবারের ওয়ার্ল্ড কাপটা প্রত্যেকটা ম্যাচ তার থেকে আমি এই ধরনের ইনিংস আশা করছি প্রেশার দিচ্ছি না কিন্তু আমি আশা করি যে সে এই টুর্নামেন্টে এক্সট্রাঅর্ডিনারি কিছু ইনিংস খেলবেন যেটা সে ক্যাপেবল লিটন এটা ক্যাপেবল লিটল লিটন আমরা দেখেছি যে লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে করেছিলেন 20 বাই 21 বলে 50 করেছিলেন তো লিটন সম্ভব সৌম্য সরকার ক্যাপেবল যদিও সে অনেক লম্বা সময় ধরে প্রায় 40 50 ম্যাচ হয়েছে এখনো কোনো 50 করেনি কিন্তু লাস্ট কয়েকটা ইনিংসে 40 রান করে করছেন ভালো খেলছেন তো অবশ্যই এই টপ তিনটা ব্যাটসম্যানই কিন্তু কেপেবল যে তারা ফাস্টে ফিফটি করার মতন তো এই ওয়ার্ল্ড কাপে আমি আশা করবো যে আসলে যে কোনো প্লেয়ার নিজের আর কি ভয় নিয়ে খেললে হবে না মানুষ কি বললো এইসব চিন্তা না করে টি তে মানুষ দেখতে চায় যে আসলে বল ওয়ান থেকে আপনি অ্যাগ্রেসিভ শট খেলছেন এবং সাকসেসফুল হচ্ছেন সেটাই আশা করবো টপ অর্ডারদের কাছ থেকে